আমাকেই খুশি করতে পারছে। তা আমি সেই গল্পটা আমি ছবি বানাই, আমি বলবো ভাই আপনারা আসেন দেখেন, আপনারা তো জানেন যে ইলিয়াস কাঞ্চনের একটা নীতি নিয়ে আছে, প্রথমে আমি স্যাটিসফাই হব তারপরে আমি এটা পাবো, তখন আমি বলবো দর্শক। আমরা কিন্তু দেখেন যে অনুদানের যে বিষয়টি নিয়ে এটা কিন্তু মানে আরেকটা গ্রুপ কিন্তু মানে বাধাগ্রস্ত করছে যে কমার্শিয়াল ছবিতে যেন না দেওয়া হয়, তো সেইগুলোর বিষয়ে কিন্তু আমরা প্রতিবাদ জানিয়েছি, মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি এবং আগামীকালকে কিন্তু এই বিষয়ে একটা মন্ত্রণালয়ে মিটিং আছে কিন্তু, এবং আমাদের শিল্পীরা কিন্তু আমরা তো আর ছবি বানাই না, আমাদেরকে তো আর অনুদান দেবে, কিন্তু তারপরেও কিন্তু আমরা সেখানে যাচ্ছি যাতে চলচ্চিত্র এবং এই কমার্শিয়াল ছবি যদি ছাড়া আপনি এই সিনেমা হলগুলো আপনি খোলাতে পারবেন না। আপনি এই যে আপনাকে বলে যে এরকম কী যেন বিকল্প ধারা ছবি, বিকল্প আর সকল পক্ষ ছবি হলো গিয়ে পছন্দ হতে হবে, মানুষ যত বেশি দেখবে তত মানুষের জন্য উপকৃত।